অনেকের এমনটা হয় যে মনে ইচ্ছে আছে কিন্তু সহবাস করতে পারেন না, কারণ আপনার পেনিস শক্ত হচ্ছে না, কিংবা বীর্য অনেক পাতলা, অথবা সহবাসের স্থায়িত্বকাল অনেক কম। তাই আজকের ভিডিওতে আমি এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেই ওষুধটি আপনি সেবন করলে উপরোক্ত সবগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে সকল নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো এই ওষুধটির নাম হচ্ছে শুক্রসুধা। ইহা একটি আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধটি শুক্রাণু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, এছাড়াও শরীরে শক্তি যোগায়। এটি মাত্র এক সপ্তাহ খেলে আপনার কামশক্তি বৃদ্ধি পাবে, পেনিসকে শক্ত ও দীর্ঘ সময় ধরে সহবাস করার শক্তি যোগাবে, অল্পতেই বীর্য বের হয়ে যাবে না, এমনকি বীর্য বের হওয়ার পরও আপনার পেনিস শক্ত হবে। এই ওষুধটিতে উপাদান হিসেবে রয়েছে ভূমি কুষ্মাণ্ড, জায়ফল, শিমুলমূল ও অশ্বগন্ধা, যা শারীরিক, মানসিক ও স্নায়ুবিক দুর্বলতা দূর করে। ইহা অত্যন্ত বীর্যবর্ধক, শুক্রস্তম্ভক ও শুক্রপ্রাত প্রশমক একটি আয়ুর্বেদিক ওষুধ। আর এই ওষুধটির মূল্য হচ্ছে 200 টাকা। তো এখন আমি কিভাবে এই ওষুধটি সেবন করবেন সেটি জানিয়ে দিচ্ছি। প্রতিদিন খাবার পরে এক চা চামচ পরিমাণ রোজ 2 থেকে 3 বেলা ওষুধটি খাবেন। আর যদি আমার ভিডিওটি থেকে আপনি কোনো রকম উপকার পান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।